হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আশা, আমার মেয়ে আরাধ্যা। তো আজকে আমরা জানের সাথে চলে এসেছি আমাদের ভীমেশ্বর মেলায়, গোষ্ঠ মেলাতে। তো বছরে একবারই হয় একদিনের জন্য, বাট আগের বছর থেকে দুদিন করে মেলাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা মেলায় রয়েছি, সাউন্ডটাকে মিউট করে দিতে হয়েছে কারণ প্রচুর আওয়াজ, মানে গান চলছে এত, সেই জন্য মিউট করে আমি ভয়েসটা বলছি। তো ওই ভিডিওর মধ্যে ভয়েস রেকর্ড করা হয়নি, এত আওয়াজ, মানে কি বলবো তোমাদেরকে। তো দেখো আমি জান আর আরাধ্যা এসেছি, ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে চলে এসেছি। তো দেখো জানকে সব খেলনা, তারপরে যা যা কিনেছি, ডিব্বা ডিব্বা সব কিছু জানের হাতে ধরিয়ে দিয়েছি। আর এই দেখো মেলা ঘুরে দেখাচ্ছি তোমাদের সাথে, একটু ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে নিলাম। তো আজকে হলো তৃতীয় দিন, প্রথম দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকের ব্লগটা ছোট্ট করেই বানিয়ে নিলাম, এবার আমরা মেলা ঘোরা হয়ে গেল, আমরা বাড়ি যাচ্ছি। তো দেখো আমাদের এই ভীমেশ্বরের ভিডিও সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করি, বাট এই মেলার ভিডিওটা, ভীমেশ্বর থেকে মানে মেলা হয়েছে এই ভিডিওটা তোমাদের সাথে এই প্রথমবারই শেয়ার করছি। তো এই দেখো এখানে গাটিয়া, তারপরে নিমকি, ওখানে সব বিক্রি হচ্ছে। চান গাটিয়া আর নিমকি কিনতে চলে এলো, কারণ জানের এগুলো পছন্দ হয়, রাতে ও নিমকি খেতে খুবই পছন্দ করে, সেই কারণে এসছে। আর আমার জন্য গাটিয়া নিচ্ছে, বাড়িতে নিয়ে যাব, সবাই মিলেই খাবো। তো এই দেখো কেমন লাগছে আমাদেরকে ম্যাচিং ম্যাচিং করে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখিয়ে দেবো। তো তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো জান কিনে সব জিনিস হাতে নিয়ে চললো এবারে হেঁটে হেঁটে গাড়ির কাছে। তো আমরাও চাই জানের সাথে, ওকে টাটা বাই বাই।